Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Maharaj? Maharaj? কদিন ধরে আপনাকে কেমন বিচলিত দেখছি। ঠিক বলেছ রানী, প্রতি রাতে এ যেন ছায়ার মতো আমার সামনে এসে দাঁড়ায়, স্পষ্ট দেখতে পাই না। জটা জুটো ধারী এক সন্ন্যাসী। আশ্চর্য, আমিও আপনার মতোই ঘুমের ঘোরে এক জটা জুটো ধারীকে দেখি। লোকমুখে শুনেছি একজন মহাপুরুষ বাবা লোকনাথ এসেছেন বারুদি গ্রামে, সেখানে তার আশ্রম গড়ে উঠেছে। দুই একদিনের মধ্যেই সেই আশ্রমের উদ্বোধন হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই শুনেছি, রাজপুরোহিত বলছিলেন। চলুন না, আমরাও সেই আশ্রমের উদ্বোধন অনুষ্ঠানে যাই। কি বলছো, বিনা নিমন্ত্রণে? মহাপুরুষের কাছে যেতে তো নিমন্ত্রণের প্রয়োজন পড়ে না, সবাই যেতে পারে। বেশ, তাহলে চলো। ওরে, কে আছিস? হাতি সাজা, আমরা বারুদি যাব। আরে এসো এসো, ভাওয়ালরাজ রাজেন্দ্র নারায়ণ আর রানীমা, কি দেখছিস, ছায়ামূর্তি না কায়ামূর্তি? আশ্চর্য! আশ্চর্য হবার তো কিছু নেই। কল্যাণ হোক। আপনি সাক্ষাৎ অন্তর্যামী বাবা, আমাদের কৃপা করুন, কৃপা করুন বাবা। আপনার ডাক আমরা শুনেছি বাবা, তাই তো ছুটে এসেছি, আমাদের দয়া করুন। কোথায় গেলে তোমরা? অতিথিদের প্রসাদ দাও, তোমরা ওদের সঙ্গে আনন্দ করো। আর বাবা, আপনি আমার আসল আসনে বসতে যাচ্ছি, ওই বেলগাছ তলায়। আসুন আসুন, আপনারা বসুন 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 বসুন। আজ আমাদের জন্য একটা সুসংবাদ আছে। আজ আমাদের মধ্যে হাওয়ালরাজ রাজেন্দ্র নারায়ণ এবং রানীমা উপস্থিত আছেন। ওনারাও আজ আমাদের এই নামগানে অংশগ্রহণ করবেন। আসুন আসুন আসুন। শোনো শোনো ভক্ত জনে, দিয়া মন প্রাণ, বাবা লোকনাথের বাণী অমৃত সমান। কলিযুগের কৃষ্ণ তিনি, রামায়ণের বাবার আগমনে ধন্য এই বারুদি গ্রাম। বাবার আগমনে ধন্য এই বারুদি গ্রাম। বাবা বলেন খণ্ড সে তো অখণ্ডেরই রূপ, ছোট চাওয়া পাওয়া নিয়ে সবাই থাকে চুপ। বাবা
বলেন খণ্ড সে তো অখণ্ডের রূপ, ছোট চাওয়া পানি সবাই থাকে চু। কলিযুগে কৃষ্ণ তিনি রামায়ণে রাম, বাবার আগমনে ধন্য এই বারদী গ্রাম, বাবার আগমনে ধন্য এই বারদী গ্রাম। আছেন যিনি পরম ঈশ্বর, নিজেকে না কর্তা করে কর্তাকে কর, মাথার উপর আছেন যিনি পরম ঈশ্বর। কলিযুগে কৃষ্ণ তিনি রামায়ণে রাম, বাবার আগমনে ধন্য এই বারদী গ্রাম, বাবার আগমনে ধন্য এই বারদী গ্রাম। থাকবো কার ঋণী আমি চিরদিনই যেতে মন ভান। কলিযুগে কৃষ্ণ তিনি রামায়ণে রাম, বাবার আগমনে ধন্য এই বারদী গ্রাম, বাবার আগমনে ধন্য এই বারদী গ্রাম। আমি নিত্য জেগে থাকি তোদের সুখে সুখী, তোদের কষ্টে দুঃখ পাই তোদের দুঃখে দুঃখী। নাশ নাই বিনাশ নাই আমার জন্ম মৃত্যু নাই, নাশ নাই বিনাশ নাই আমার জন্ম মৃত্যু নাই, আমি অবিনাশর সোনারে সন্তান, আমি অবিনাশর সোনারে সন্তান। কলিযুগে কৃষ্ণ তিনি রামায়ণে রাম, বাবার আগমনে ধন্য এই বারদী গ্রাম, বাবার আগমনে ধন্য এই বারদী গ্রাম। স্বাহা।
স্বাহা। ওরে বিজয় আসছে। কি বাবা? বিজয় কৃষ্ণ মস্ত বড় সাধু, ও নৌকোটা চড়ায় আটকে গেছে, তোরা গিয়ে ঠেলে ওটা জলে ভাসিয়ে ওকে আমার কাছে নিয়ে আয় না। যাচ্ছি, চলো চলো যাচ্ছি। এই নৌকায় কি শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী মশাই আছেন? আশ্চর্য, এরা আমার নাম জানলো কি করে? কুলদানন্দ গুরুদেব, এই গায়ের নাম কি? ভাই সব, এই গায়ের নাম কি? বারুদি। আমাদের বাবা শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের সাক্ষাৎ প্রার্থী। এ আপনাদের বাবা? বাবা বাবা লোকনাথ। তোমরা এখানে অবস্থান করো। যথা আজ্ঞা। ভগবান বাস করছেন বাবা। বাবা বাবা চিনেছ কি? চিনেছি বাবা, আপনি ছাড়া সেই ভয়ঙ্কর দাবানল থেকে কেউ রক্ষা করতে পারে না, কেউ না। যাকে পাবার জন্য এত ভক্তি এত যোগ সাধনা, সে কি শুধু মন্দিরের মধ্যেই প্রতিষ্ঠিত? তিনি যে মনের মধ্যে বিরাজমান, তুমি ক্ষুধার্ত। বাবা আপনাকে দেখে ক্ষুধা তৃষ্ণা সব চলে গেছে। ওটা আবেগ।
এটা বাস্তব। এসো কুলদানন্দ, এসো। সাধন পথে অনেক দূরে এগিয়েও তুমি আর মন দিতে পারছো না তোমার এই শূল ব্যথার জন্যে, কেমন? ওই শূল ব্যথার জন্যে আমি সাধনায় মন দিতে পারছি না। কুলদানন্দ, তপস্যা করে তুমি আজ যেখানে পৌঁছেছ তাতে এ দেহ ধারণ করে তোমাকে আর ফিরে আসতে হবে না। বাকিটুকু তুমি তোমার যন্ত্রণা সহ্য করে শেষ করলেই বোধহয় ভালো করতে। আর তা যদি না চাও, আবার যদি তুমি পৃথিবীতে ফিরে আসতে চাও, তাহলে রোজ ওই বেলগাছের তলাকার মাটি খাও আর পেটে লাগাও, তাতেই তুমি সেরে যাবে। বলো কি করবে, ব্যাধি সারাবে? আপনি আমার সাধক জীবনে চরম উন্নতির জন্যই করুণা করুন বাবা। আমি রোগমুক্তি চাই না, আমি রোগমুক্তি চাই না বাবা। জয় হোক তোমার। ভালো করে খান, হ্যাঁ ভালো করে খাবেন। এই আপনাকে কিছু দেবো, এই এখানে জল দাও, এখানে, হ্যাঁ এখানে, আচ্ছা আপনাকে, হ্যাঁ খান, হ্যাঁ খান, আপনাকে কিছু দেবো, কিছু লাগে লজ্জা করুন, আপনি নিন, এদিকে পটল দাও, নিন, ও বাবা খাও ভালো করে, হ্যাঁ খান, আপনি এদিকে দেবো, এখানে এখানে দাও, এখানে আপনাকে, এখানে অনুগ্রহ করে চেয়ে খাবেন, দিকে দাও, আচ্ছা খান। ও মদন দা, বাবা তো এখনো এলেন না। আসবেন আসবেন, উনি নিজে যখন বলেছেন তখন নিশ্চয়ই আসবে। আর তুমি তো জানো সকলের আহার আগে না হলে বাবা আহার করেন না। ও মদন দা, ওই দেখো কোথা থেকে একটা কুকুর এসে জুটলো। হ্যাঁ মদনদা, এরপর বাবা এসে কি আহার করবেন? তাই তো, কি বিপদ বলো দেখিনি। আয় মদন আয়। বা আপনি কথা দিয়েছিলেন আমার ঠাকুরদার শ্রাদ্ধে আপনি যাবেন, কত লোক আজ আপনার আশায় বসে আছে, ওদের আহারও হয়ে গেছে, অথচ আপনি। আমি তো গিয়েছিলুম রে, তুই তো আমাকে দেখেও দেখলি না। তবে আমি বাবু পেট ভরে খেয়ে এসেছি। সে কি, কখন? এই তো, তোরা তো আমাকে পেট ভরে খাওয়ালি। বাবা এ আপনি কি বলছেন? কি বিশ্বাস হচ্ছে না, দেখ তবে। বাবা, সারা পিঠে লাঠি মেরে মেরে একেবারে কালশিটে ফেলে দিয়েছিস। বাবা আমরা মূর্খ মানুষ, তোমার এই ছলনা আমরা কেমন করে বুঝবো? বাবা বাবা, আমি কি পাপ, বাবা আমি কি পাপ করলাম? ওট ওট মদন ওট ওট, কে বলেছে যে তুই পাপ করেছিস? দুঃখ করিস নি মদন, দুঃখ করিস নি, তোর প্রহারটাই তো আমার আহার। তবে একটা কথা মনে রাখিস মদন, ক্রোধ ভালো কিন্তু ক্রোধান্ধ হওয়া উচিত নয়। কথাটা কিন্তু মনে রাখিস বাবা, কথাটা মনে রাখিস, মনে রাখি। বাবা বাবা বাবা, এই দেখুন বাবা, এই বোদা জগার মাথা ফাটিয়ে দিয়েছে। গোয়ালিনী মা, তুমি বাইরের গাঁদা গাছ থেকে চারটি পাতা তুলে তার রস ওর মাথায় লাগিয়ে দাও।
কি বাবা চলো 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 বাইরে চলো চলো হ্যাঁ বাইরে বাইরে চলো বাবা আপনি সাক্ষী হন বাবা আপনি তো সব জানেন তা তো জানি আমরা মামলা করব আপনি সাক্ষী হন ভোদার শাস্তি তো বাধ্য আমায় আবার মামলায় জড়াচ্ছিস কেন মামলা করতে আপনি বারণ করছেন বাবা বারণ করব কেন রে যে মানুষ খুন করে তার তো শাস্তি হওয়াই উচিত আর এই জন্যই তো আদালত তৈরি হয়েছে কিন্তু শাস্তি পেতে গেলে যে সাক্ষী চাই বাবা আপনি যদি সাক্ষী দেন তাহলে হাকিম ঠিক বিশ্বাস করবে আপনি আপনি রাজি হন বাবা আপনার পায়ে পড়ি ওট ওট আমি সাক্ষী দেব জয় বাবা জয় বাবা আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলা বিরাট অপরাধ তাই তো ঠিক করে বলুন আপনার বয়স কত লোকে বলে 150 বছরেরও কিছু বেশি হবে আমার কথায় যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা ইচ্ছে মতন আমার বয়স লিখে নাও আপনি বলছেন আপনার বয়স 150 বছরেরও বেশি তাহলে ওই আশ্রমের ঘর থেকে অন্ধকারে আমবাগানে খোদা জগাকে মারল আপনি দেখলেন কি করে আপনার দৃষ্টি তো ওখানে পৌঁছবার কথা নয় তোমার দোষ নেই বাবা অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতোই চলেছে কি না আমার কথার এটা কিন্তু উত্তর নয় উত্তর চাও হ্যাঁ কাছে এসো ওই যে দূরে একটা বটগাছ দেখা যাচ্ছে ওই গাছে কি কোনো প্রাণী মাটি থেকে উপরে উঠছে দেখতে পাচ্ছ কি না কিছুই তো দেখতে পাচ্ছি না এত দূর থেকে কি কিছু দেখা যায় আশ্চর্যের কথা তোমরা যুবক তোমাদের প্রখর দৃষ্টি তবু দেখতে পাচ্ছ না আমি কিন্তু এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি এক সারি পিঁপড়ে গাছ বেয়ে ওপর দিকে উঠছে বিশ্বাস না হয় কাছে গিয়ে দেখে এসো আপনারা দেখে আসুন তো ইয়েস স্যার কি তাই তো ইনি তো সামান্য জটাধারী সাধু নয় বলে মনে হয় উনি কে উনি বারদির বাবা লোকনাথ জয় বাবা জয় বাবা লোকনাথ ইয়েস মিলর্ড ঘটনাটা সত্য আপনার দৃষ্টিশক্তি শুধু প্রখরই নয় অলৌকিক আমি আপনার কথা সত্য বলে মেনে নিয়ে আসামি ভদ্রেশ্বর সরকারকে 4 বছর সশ্রম কারাদণ্ড দিলাম কিমা তুমি কি অন্তর্যামী কি করে জানলে যে আজ তোমার ছেলে দুধকলা আহার করবে না খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে সকলের খাওয়া হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আগে নতুন অতিথি থেকে আহার দি তবে তো বাবা কে সেই অতিথি আছে আছে এইবার তাকে ডাকছি ওই গো আসতে আজ্ঞা হোক আমি যে তোমার জন্য অভুক্ত রয়েছি বাবা কিছু বিষয় স্থাপ এসো 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 কি হবে থাম তোরা যে যার জায়গায় চুপ করে বসে থাক ওদিকে নয় ওদিকে নয় সিঁড়ি বেয়ে উঠে এসো কুয়ালিনী মায়ের গায়ের দুধ কলা দেওয়া খাও খাও পেট ভরে খাও
আমার খিদে কে মেটাবে? আমার জন্য একটু রাখবে তো? হে এসো তোমরা, প্রসাদ নাও। তাহলে আমি খাই। যেন অমৃত পান করলাম। আমাদের সমস্ত গ্রামটাই শেষ হয়ে গেল। দাঁড়াও, তুমি এ গায়ে প্রবেশ করবে না। কেন গো? আমি তোমাকে নিষেধ করছি। সে কি কথা, সবাই যে যার মনে যাচ্ছে, আর আমার বেলায় নিষেধ কেন বাপু? পথ ছাড়ো, আমার তাড়া আছে। শোনো মা শীতলা, তুমি অন্য রূপে এসে সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে ফাঁকি দিতে পারবে না। পাশের গ্রামখানা তো খেলে এবার বারো দিকে শেষ করতে এসেছ, আমি থাকতে তা হতে দেব না। এই আমি তোমার সামনে দাঁড়ালাম। তুমি বারো দিতে কারো ক্ষতি করবার আগে তোমার ওই জঘন্য রোগ আমার দেহে দিতে হবে, আমার দেহে দিতে হবে। না না, তা আমি পারবো না বাবা। তুমি যে লোকনাথ, আমার প্রিয় সন্তান তুমি, তোমাকে আমি স্পর্শ করতে পারবো না। ছি ছি, তোমার লজ্জা করে না? সবাই তোমাকে মা শীতলা বলে, তুমি তোমার সন্তানদের মেরে বেড়াও? আমি তোমাকে আদেশ করছি, বসন্ত রোগ নিয়ে তুমি এ গ্রাম পরিত্যাগ করো। বারো দিকে আমি বাঁচাবই।